আমি জানতে চাই আমি সত্যি জানতে চাই কিন্তু না তোমার তোমার অস্বস্তি হলে তোমার অসুবিধা থাকলে আমি জানতে চাই না আমি সুদীপের কাছে গিয়েছিলাম কি ক্র্যাশে মারা যায়নি তিন বছর পাকিস্তানের জেলে ছিল আমরা আমরা ভুল খবর পেয়েছিলাম বিয়ের দিনও কলকাতায় ফিরে আসে গেটে তোমার আর আমার নাম দেখে ভেতরে ঢুকেনি তারপর থেকে ও আমাকে আমাকে যোগাযোগ করার চেষ্টা করছে বেঁচে আছে ও তার মানে ওই ওই ফোনগুলো ওই মিসড কলস রং নাম্বারগুলো ওগুলো সুদীপের চলতি পথে মানুষ সবাই তোমার কথা সুদীপ এখন চলতে চলতে সুদীপ এখন কোথায় একটা নার্সিং হোমে অ্যাক্সিডেন্ট হয়েছে প্রাণে হয়তো বেঁচে যাবে কিন্তু সারা জীবনের মতো ওর চোখ দুটো নষ্ট হয়ে যেতে পারে আমি এই কদিনে ওখানেই ওকে বারবার ভুল করেছো ভীষণ ভুল করেছো ইন্দু সুদীপ ফিরে এসেছে এ তো খুব আনন্দের কথা যেভাবেই হোক একটা মানুষ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে এতে তো তোমার কোনো ভূমিকা নেই তাতে খুব বড় কথা হচ্ছে যে সুদীপের দিক থেকে যদি ব্যাপারটাকে ভাবি ও যে তোমার সঙ্গে যোগাযোগ করেছে এতে ওরও তো কোনো অন্যায় নেই তাই না ও বিচারি বা কি করে জানবে যে তুমি পুরো ব্যাপারটা আমার কাছে চেপে গেলে কেন একটা অজানা আশঙ্কায় ভুগে কেন করলে এটা আমি আমি আসলে ভেবেছিলাম যে ইন্দিরা কতবার বোঝাবো উই আর ফ্রেন্ডস হ্যাঁ তাই না তুমি সেটা বিশ্বাস না করে তুমি গোটা ব্যাপারটা আমার কাছে চেপে গিয়ে দেখো তো কত কমপ্লিকেটেড হয়ে গেল জিনিসটা অনর্থক ভুল বোঝাবুঝির সৃষ্টি হলো আমি যেতে চাই না জানো তো আমি সুদীপের কাছে যেতে চাই না ও আমাকে এমন ভাবে জোর করলো যে আমি বাধ্য হয়ে আমি যাবো সুদীপকে দেখতে কি কি বলছো তুমি তোমার কর্তব্য তুমি করেছ আই হ্যাভ টু ডু দ্য সেম আমাকে নিয়ে যাবে না তুমি নিয়ে যাবে না নিয়ে যাবো নিশ্চয় নিয়ে যাব তুমি যখন আমার পাশে আছো আমার আমার কিসের ভয় আমার তো আর কোনো ভয় নেই নিশ্চয় নিয়ে যাব তো আমার আর কোনো ভয় নেই হ্যালো ললিতা বলছি হ্যাঁ বলো শোনো দাদার ব্যাপারে একটু কথা বলতে হবে এখন বলা যাবে কি মানে ঘরে কেউ নেই তো অপূর্বকে আমি সুদীপের কথা সব বলেছি সব বলে দিয়েছো হ্যাঁ এতদিন যে অশান্তিতে আমি ছিলাম অবশেষে আমি তার হাত থেকে মুক্তি পেয়েছি ললিতা
অপূর্ব অপূর্ব বলেছে ও নার্সিং হোমে সুদীপকে দেখতে যাবে। যা কিছু রূপ, তুমি কেন আমাকে ফোন করেছো? ইন্দিরা, এখানকার ডাক্তাররা বলছে দাদা নাকি অন্ধ হয়ে যাবে। আমি কি করবো কিছু বুঝতে পারছি না। আমি আমি জানি ললিতা, একই কথা ডাক্তার আমাকেও বলেছেন। কি হবে বলতো ইন্দু, দাদা অন্ধ হয়ে যাবে আমি এটা ভাবতেই পারছি না। শান্ত হ, শান্ত হ ললিতা। ডাক্তার যাই বলুক না কেন, আমাদের তো চেষ্টা করতে হবে, তাই না? আমি ভাবছি আমি একবার সরাসরি আই স্পেশালিস্টের সঙ্গে কথা বলবো। আরে আরে, উনি তো আমাকে কোনো আশ্বাসই দিচ্ছেন না, কি করি বলতো? তবু কথা বলবো, আমাদের সঙ্গে তো ওনার সামনাসামনি কথা হয়নি। তুমি একটা কাজ করো তো ললিতা, ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাকে জানাও, আমি যাব ওনার সঙ্গে দেখা করতে। আমরা সুদীপকে অন্ধ হতে দেবো না ললিতা, ওর চোখের দৃষ্টি ফেরাতে আমরা যা করতে হয় তাই করব। আমি জানাবো তোমাকে। শোনো, একটা বিশেষ কথা আছে তোমার সঙ্গে। বিশাখা নার্সিং হোমে এসেছিল। বিশাখা? বিশাখা নার্সিং হোমে গিয়েছিল? আমার মনে হচ্ছে ওর কোনো উদ্দেশ্য আছে। আচ্ছা ইন্দু, রাখলাম আমি। হ্যাঁ, বিশাখা, বিশাখা কেন গেল নার্সিং হোমে? না বিশাখা, আমি ইন্দু জীবনে বাধা হয়ে দাঁড়াতে চাই না। ও অপূর্বকে নিয়ে সুখে থাকুক। ইন্দুদের জন্য যদি এতই চিন্তা আপনার, তাহলে আপনি কলকাতা ছেড়ে চলে গিয়ে আবার ফিরে আসলেন কেন? আমি ওকে ভুলতে চেয়েছিলাম বিশাখা। আমি বুঝতে পেরেছিলাম আমি যদি এখানে থাকি আমি কিছু একটা করে বসবো, কিন্তু আবার অসুবিধায় পড়তে পারে, বিব্রত হতে পারে, তাই চলে গিয়েছিলাম। কিন্তু আমি কিন্তু ইন্দুদিকে ভুলে থাকা আপনার পক্ষে সম্ভব না, সেই জন্যই ফিরে এসেছেন, সেটা আমি জানি। না, আমি ইন্দুকে শেষবারের মতন দেখতে চেয়েছিলাম। আমার দুর্ভাগ্য, এই দুর্ঘটনার কবলে পড়ে আবার ওর জীবনে জড়িয়ে গেলাম আমি। কিন্তু কেন নিজেকে এত কষ্ট দিচ্ছেন বলুন তো? ইন্দুদিকে শেষবারের মতো দেখা এসব কি, কেন করছেন এই আত্মত্যাগ? আমি ইন্দুকে ভালোবাসি। ভালোবেসে নিজে কষ্ট পাচ্ছেন, অথচ নিজের ন্যায্য অধিকার আদায় করে নেওয়া থেকে পিছিয়ে যাচ্ছেন। আপনি কি কাপুরুষ, তাই বলবে তো? হ্যাঁ তাই। আপনি কোন যুগের মানুষ আমি বুঝতে পারছি না। যার কথা ভেবে, যার জন্য এত কষ্ট পেয়েও আপনি এতদিন বেঁচে ছিলেন, যার জোরে আজকে নিজেকে তার কাছ থেকে বঞ্চিত করছেন, এটা তো এক ধরনের আত্মপ্রবঞ্চনা। হয়তো তাই, কিন্তু এছাড়া আমার কোনো উপায় ছিল না। কেন কেন তুমি বুঝতে পারছো না বিশাখা? আমার অবস্থা থেকে বুঝতে পারছো না? ডাক্তার শেষ কথা বলে দিয়েছেন, আমি আর কোনোদিনই দেখতে পাব না। আমার জীবনে এখন শুধু অন্ধকার। আমি চাই না ইন্দুকে আমার সেই অন্ধকার জীবনের মধ্যে টেনে আনতে। একজন অন্ধ মানুষের সঙ্গে ইন্দুর বাকি জীবনটা কেটে যাক, সেটা আমি চাই না। সুদীপদা, জীবনে শেষ কথা বলে কিছু হয় না। হ্যাঁ, এই মুহূর্তে ডাক্তার আপনাকে বলেছে ঠিকই যে আপনি আর চোখে কোনোদিনও হোয়াট এভার, কিন্তু আমি এটা বিশ্বাস করি যে যদি প্রপার ট্রিটমেন্ট করানো হয়, মেডিকেল সায়েন্সের এখন এতটাই উন্নতি হয়েছে যে আপনার চোখ সেরে যাবে এবং আপনি আবার দেখতে পাবেন, এটা আমার বিশ্বাস। আমি আমি জানি এটা হবে, আর আপনি যাতে সেরে ওঠেন তার জন্য যত দূর যেতে হয় আমি যাব। কেন কেন তুমি আমার জন্য এত করবে? আমার ভালোবাসা, আমার সঙ্গে ইন্দুর সম্পর্ক, তাতে তোমার কিসের ইন্টারেস্ট বিশাখা? মিথ্যে কথা আপনাকে বলবো না, আমার একটা অন্য ইন্টারেস্ট আছে।
কি ইন্টারেস্ট? আজ নয়, আরেকদিন বলবো। বুড়ি জেদ ধরেছে তো ধরেছে, শালা কি পাগলামোটাই না করছি। আসলি পাগল হলেও এতটা পাগলাম করতে পারত না, তবু শালা বুড়িকে ঠাকানো গেল না। দাদু পিসি কারোর কথা শুনল না, কি মাল মারি। পাত্রপক্ষ শালা দেখতে আসবেই, আসুক, আমি শালা ক্ষীর খাইয়ে ছেড়ে দেবো পুরো। এমন উদম পাগলামো করবো না যে মাকড়া আমার বড় হওয়ার জন্য লাপাচ্ছে, শালা জীবনে আর কোনো মেয়েকে বিয়েই করতে যাইবে না। ওর বিয়ে করে বউ নিয়ে সংসার করার রস একেবারে গুচিয়ে দেবো, আমার ইজ্জতটা কিন্তু একেবারে যাবে, পেত্তিত হয়ে যাবে পুরো, পেত্তিত পাংচার। আমি ওর ঢাপের বিয়ে তো আমাকে আটকাতেই হবে, তাই না? তাহলে আমার ইজ্জতটা যাক আর আমার ইজ্জতটা থাক। কি বলছো কি ঠাকুরছি? সুদীপ! হ্যাঁ বড় বৌদি, ও হয়তো ওর চোখের দৃষ্টি হারাতে পারে, সারা জীবনের জন্য অন্ধ হয়ে যেতে পারে। ঠাকুরছি, ডাক্তার সেরকমই আশঙ্কা করছে, ললিতাও ফোন করেছিল। আরে বেচারা, ওর জীবনটা এত এত খারাপ, এভাবে নষ্ট হবে। সুদীপ যদি অন্ধ হয়ে যায় তার জন্য আমি দায়ী হব, বল আমার জন্যই আজ ওর এই অবস্থা হলো। সংস্কার কুসংস্কার অপূর্ব মানে না, ওর যুক্তির কাছে আমি হার মেনেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি আমি অভাগী, আমার ভাগ্যের জন্যেই এত বড় বিপদ ঘটলো সুদীপের জীবনে। আমার জন্য, আমার জন্য কেন নিজের ভাগ্যকে দোষ দিচ্ছ? সুদীপের ভাগ্যের দোষ, ও জীবিত থাকা সত্ত্বেও ওর মৃত্যুর খবরটা আমরা পেয়েছি। ওর জন্যে তিন তিনটে বছর তুমি বিধবার সাজে থেকেছ। আগেকার যুগে ছেলে মেয়েদের কুষ্টি বিচার করে বিয়ে দেওয়া হতো, দোষ গুণ বিচার করে। তোমাদের বেলায় সেটা হয়নি, হয়তো সেই জন্যেই তোমাদের আজকে এই অবস্থা। আগের বিয়েটা কেন, এই বিয়েতেও তো একই অবস্থা হলো। অপূর্বর মা তোমার কুষ্টি বিচার করে বলেছিলেন আমার মঙ্গলে দোষ আছে, তোমরা কেউ মানোনি, বিয়েটা দিয়েছিলে। আমি সুদীপকে সুখী করতে পারিনি, হয়তো অপূর্বকেও পারবো না। সারা জীবনে এই ভাগ্যের পাথরে হোঁচট খেতে খেতে আমাকে মরতে হবে। যেদিন অপূর্বর মা বলেছিলেন 24 ঘন্টার মধ্যে আমার স্বামীর বিপদ ঘটবে, বিপদ কিন্তু সেদিন ঘটলো বড়বতি। কোথায় ঘটলো? ঘটেনি তো, ওই বিষ্মে এসানো সর্বত্রা যেটা বিশাখা দিয়েছিল তো খায়নি, বিশাখাই তোকে বাঁচিয়ে দিয়েছিল। চোখের সামনে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমি সুদীপকে বাঁচাতে পারলাম না। ঠাকুরজি কি বলছো তুমি? সুদীপ? সুদীপও তো আমার স্বামী বড় বৌদি। কি বলছো এটা কি তুমি? ঠিকই বলছি, বলো তুমি বা তোমরা কেউ অস্বীকার করতে পারো যে সুদীপ আমার স্বামী নয়? আর দ্বিতীয়বার এই কথাটা তুমি উচ্চারণ করবে না, কোনোদিনও করবে না, সর্বনাশ ঘটে যাবে ঠাকুরজি। সর্বনাশ যা ঘটার সে ঘটে গেছে বড়পতি, আমি এখন নিয়তির হাতের পুতুল। আমারই ভুল, আমি সেদিন তোমাকে যে কথাটা বলেছিলাম আমি ফিরিয়ে নিচ্ছি। তুমি সুদীপের সঙ্গে একদিনও দেখা করতে যাবে না, ওর কথা ও স্মৃতি তুমি সব মুছে ফেলো। আর সেটা সম্ভব নয়, আমি আমি অপূর্বকে সব কথা বলেছি। অপূর্ব সুদীপের সঙ্গে দেখা করতে চায়, আমি ওকে নার্সিংহোমে নিয়ে যাব। তুমি অপূর্বকে নিয়ে যাবে? হ্যাঁ বড়বতি, আমিও দেখতে চাই নিয়তি আমাকে কোন দিকে টেনে নিয়ে যায়। ঈশ্বর, নিয়তি ছাড়াও আরো একজন আমার পথের কাঁটা হয়ে দাঁড়াতে চাইছে। কে, কার কথা বলছো তুমি? বিশাখা। বিশাখা সুদীপের সঙ্গে হসপিটালে দেখা করতে গিয়েছিল। বিশাখা আমাদের না জানিয়ে
কিসের জন্য পৌঁছে গেছে, কোন উদ্দেশ্যে? ওর জীবনের তো একটাই উদ্দেশ্য, আমাদের তিনজনের জীবনকে আরো জটিল করে দেওয়া।